আল্লাহর খলিল হয়েছি তিন গুণে, কয় গুণে? আমি তিনটা গুণের কারণে আল্লাহর খলিল হয়েছি। ভাই এক নম্বর গুণ হলো, এক নম্বর গুণ হলো আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। এক নম্বর গুণ আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে তা নিয়ে তাকে সাথে করে নিয়ে খানা খাই। যদি মানুষ মেহমান না পাই তাহলে আমার বাড়ির বিড়াল কুত্তেও যদি পাই, রাস্তার একটা বিড়াল কুত্তেও যদি পাই, তারে কিছু খাবার দিয়ে তারপরে আমি খানা খাই। মেহমান ছাড়া আমি খানা খাই না। আমি এই মেহমানদারির বদলেতে আল্লাহর খলিল হয়েছি। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরপর তিন দিন পর্যন্ত মেহমান পায় না, সূরা জারিয়াতের মধ্যে আছে, পরপর তিন দিন মেহমান পায় না। মেহমান পায় না তো অক্তমত রান্না হয়, উনি খানা খায় না। না খাইতে না খাইতে তিন দিন চলে গেছে, আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ ক্লান্ত হয়ে গেছে। আরও দুই দিন আসমানের পক্ষ থেকে ফয়সালা, আরও দুই দিন ওনার বাড়ি মেহমান বরাদ্দ নাই। মেহমান তো আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। তিন দিন চলে গেছে, খায় না, মেহমান নাই, আরও দুই দিনও মেহমান হবে না, আল্লাহ জানে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা কৌশল শিখে দিয়েছে জিবরিল আলাইহিস সালামকে। হযরত জিবরিল আলাইহিস সালামকে বলছে, তোমার সাথে আরও নয়জন ফেরেশতা অথবা আরও সাতজন ফেরেশতা, দুই রকম আসছে, আটজন অথবা দশজন জিবরিল সহ, তোমরা যাও মানুষের রূপ ধারণ করে আমার ইব্রাহিমের বাড়ি যাও, আমার ইব্রাহিমকে খানা খাওয়াইতে হবে, মেহমান বাড়ি না গেলে সে খাচ্ছে না। তো জিবরিল আলাইহিসসালাম আটজন সাথী নিয়ে উনি আইসা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ি, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ, কাইফা হালু, কেমন আছেন ইব্রাহিম খলিলুল্লাহ। উনি মেহমান পাইয়া খুশিতে রিসেপশনে বসাই দিয়া, আজকে খানা খাইতে পারবে, ক্ষুধা লাগছে খুব, ঘরে যাইয়েই গোয়াল ঘরের থেকে বাসুর একটা জবই দিয়ে সুলিয়ে স্ত্রীর কাছে দিয়ে আসছেন, তাড়াতাড়ি ভুনা করে মেহমান পাইছি, খানা খাইতে পারবো। সৌদি আরবে এখনো আসতো দুম্বা ভেড়া, এগুলো ভুনিয়ে করে ভুনা করে খাওয়ার অভ্যাস আছে, আসতো বাসুর একটা ভুনা করিয়া নিয়ে আসছে, দ্রুত দস্তারখানে দিয়ে উনি মেহমানদেরকে সাথে করে নিয়ে গোল করে নিয়ে বসছে। তো উনের দায়িত্ব হলো মেহমানকে আপ্যায়নের জন্যে যা দরকার তা দেওয়া, মেহমানকে খাইতে দেওয়া, আর মেহমান খাবে না খাবে সেটা মেহমানের ব্যাপার। উনার ক্ষুধা লাগছে, মেহমান পাইছে, মেহমানদেরকে বসাই দিয়ে উনার সাইড দিয়ে উনি খাইতেই চালে আসে। উনার প্রায় অর্ধেক পরিমাণ যখন খানা খাওয়া হয়ে গেছে, তখন এর ভিতরে ঘরের থেকে উনার স্ত্রী সারা আলাইহিস সালাম উনাকে ডেকে বলতে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আলা তারা, ও গো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি খানা খাচ্ছেন, আপনার এই মেহমানরা খাচ্ছেন, আপনি কি তা দেখেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তুলে দেখে যে মেহমানরা খায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইমালা তাকুলুন, কেন খাচ্ছেন না, খানা কি আপনাদের রুচিসম্মত হয় নাই? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়া লা নাশরাবা, আমরা খাইও না, আমরা পানও করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসে, ফামান আনতুম, তোমরা কারা? আমি তো আমার জানা মতে মানুষে খায় না পান করে না এরকম কোনো মানুষ তো আমি দেখি নাই, তা আপনারা কারা খান না কেন? জিবরিল আলাইহিসসালাম বলতেছেন, নাহনু মালাইকাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা খাই না। তো খান না তো আসলেন কেন, এই অভিনয়টা কেন করলেন? ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মেহমানদারি গুণটা এত পছন্দ করেছেন যে আপনাকে, আপনি তিন দিন খানা খান না মেহমান ছাড়া, আপনার নামে আরও দুই দিন মেহমান বরাদ্দ নাই, এই দুই দিন আপনি না খেয়ে থাকলে ক্লান্ত হবেন, আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছে। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে কয়েকদিনের পরেই জিবরিল আলাইহিসসালাম এসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া ইব্রাহিম আতামুতাম তাহিয়া, ও গো আল্লাহর খলিল, আপনি কি আরও অনেকদিন বেঁচে থাকতে চান নাকি আপনি মরার জন্য রেডি আছেন? আপনি কি মরার জন্য রেডি আছেন না আরও অনেকদিন বেঁচে থাকতে চান? তো ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, আমি মরার জন্য রেডি আছি, আমি মরার জন্য রেডি আছি, তবে আমি মরবো তার আগে আমার একটা প্রশ্ন, একটা দাবি আছে আল্লাহর কাছে। বলেন দাবি কি? কয়, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন আমি মেহমান ছাড়া খানা খাই নাই, মেহমানদারির সবটা আমি নিয়েছি, আমি মারা যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত আমার এই মেহমানদারি বলে একটা নেকি আমার আমল নামায় আসতে হবে, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই, এই পদ্ধতি কি আমার শিখায় দেন, তারপরে মেহমানখানা খুলবো, এরপরে আমি মরার জন্য রেডি। জিবরিল আলাইহিসসালাম চলে গেলেন, যে বলতেছেন, আল্লাহ আপনার ইব্রাহিম খলিলুল্লাহ এই মেহমানখানা খুলে রেখে তারপরে মরতে চায়, তো কি পদ্ধতি আছে? আল্লাহ পাক বলেন, জিব্রাইল তুমি এক মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও, আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে,
এমন বরকত যার এক বরকত থাকে। আমি বলছি এক মুট বালিতে সারা পৃথিবী ছড়ায় যে যা কোটি কোটি মসজিদ হয়ে যাচ্ছে, আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এক মুট লবণ মুঠের মধ্যে নাড়াচাড়া কইরা সাগরের পানিতে ফেলে দিতে বলো, সাগরের পানির ভিতরে লবণ ছেড়ে দেবে আর এই লবণ পানির মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। বিশ্বের যে সভ্য জাতি সাগরের পানি থেকে লবণ বের করে লবণ খাবে, কেয়ামত পর্যন্ত সমস্ত লবণ খানেওয়ালা আমার ইব্রাহিমের মেহমান হবে, আর আমার ইব্রাহিম কবরে বৈশা এই মেহমানদারি নেকি পাইতে থাকবে। ও মুসলমান, এর নাম সদকায়ে জারিয়া। এর নাম কি? ইব্রাহিম আলাইহিসসালামের ব্যক্তিগতভাবে কি নেকির অভাব আছে? কথা কয় না, আছে নেকির অভাব? আছে, নেকির অভাব নাই, কিন্তু মেহমানদারি এমনই একটা নেকি, মেহমানদারি বড় বড় একটা নেকি। এই মেহমানখানা খুলে যাওয়ার জন্য স্থায়ী একটা সৎকার জারিয়া উনি খুলে রেখে তারপরে দুনিয়া থেকে গিয়েছেন। বলতে চাইছি যে ইব্রাহিম আলাইহিসসালামের হাতের মধ্যে বরকতি আলাদা, এক ফুট লবণে কেয়ামত পর্যন্ত লবণ হইতে তালে আছে। বলা হয় যে ওর আগে সাগরের পানিতে লবণ ছিল না, ইব্রাহিম আলাইহিসসালামের লবণ থেকে সারা দুনিয়া সাগরের পানি লবণ হয়ে গেছে। আপনি দুই নম্বর আল্লাহর খলিল হলেন কিভাবে? এক কথাটা বলে শেষ করে যাই, আল্লাহর খলিল হয়েছে কয় গুণে? এক নম্বর গুণ হলো মেহমানদারি। কথা বলেন, এক নম্বর গুণ কি? আপনাদের এলাকার মাদ্রাসার এলাকার মানুষের মেহমানদারিতে বড় সুবিধা, এলাকায় শহর অঞ্চলে মানুষে লজিং রাখতে চায় না। আমার মাদ্রাসায় অনেক ছাত্র, না 500 ছাত্র, গোপালগঞ্জে মাদ্রাসার কারখানা, নাম শুনছেন গোপালগঞ্জ। আর যারা আমলিক বিদ্বেষী তাদের নজরে আর একটু খাওয়া জবাব না, যেই জব তুই দিবি ওই জবই আমার জব, কতক্ষণ ঠিক না? বাপের কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করলে সুরো এখলাস তিনবার বললে কবরে নেকি যায়, জোরে বলেন যায় কি যায় না? কয় যে কবরে নেকি যাবে, তো কবর দিয়ে টাইট করে গা দাঁড়িয়ে মাটি দিয়ে ভাড়ায় তুইছ, কোনো ভাইসে তো জালনা দরজা রাখো নাই, নেকি ঢোকে কোন ভাগ দিয়া? তোরও যে ভাগ দিয়ে ঢোকে আমারও সেই ভাগ দিয়ে ঢোকে, চট্টগ্রামের থেকে বিকাশের টাকা সারিস তোর রংপুরের বিকাশের মধ্যে ঢুকে যায়, কোন ভাগ দিয়ে ঢোকলো ক? টাকা কি আকাশ দিয়ে উড়িয়ে আসার উড়িয়ে আসে নাকি? দেখা গেছে টাকা আসার সময় চট্টগ্রামের থেকে ঢাকা থেকে টাকা ছাড়ছে, ওই টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে এক টাকাও পাতেন পাইতেন না। মাঝে রাজশাহী নাটোর পাবনা টাবনা ওরা আকাশ পর্যন্ত জাল পাইতে রে সব টাকা ধরে রেখে দিত, অথচ সেই টাকা মোবাইলে ঢোকে কি ঢোকে না? ঢোকে যে তার প্রমাণ, এ জায়গায় এসে নাম্বার উঠছে আর কাউন্টারে গেলে আমাকে টাকা বের করে দেয়। তাহলে তোর এতটুকু একটা মাথায় দিয়ে যা আবিষ্কার করছিস, তাতে যদি আমেরিকার থেকে টাকা বলে পাঠাইলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ বেশি। আমি জমিনের উপরে বৈশাখ কুলহুসুরো পড়লে আমার আব্বার কবরে ঢুকতে কোনো ভুটো লাগে না, এমনি অনায়াসে ঢুকে পড়ে, কথা বলেন ঠিকই ঠিক না? তো একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে আমার গাছের বিচি নিয়ে যাওয়া লাগবে, এ জায়গায় বসে সুবহানাল্লাহ বলে গাছ লাগানো হয় কি হয় না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মনে আছে নাকি? তো জিবরিল আলাইহিসসালাম বলে হুজুর বসেন আমি উপরেতে শুনি আসি। হুজুর কাই ইহুদি তো আসছে, ও যদি দেরি হয়, তোমার যদি আসতে দেরি হয়ে যায় ও তো আমাকে আমার কলেমা পড়বেই না, আরও যে মিথ্যা অপপ্রচার দিয়ে বেড়াবে, তোমার আসতে আবার কয় মাস লাগবে জিবরাইল? তো জিবরাইল কাছে ফি তরফাতিল আইন, আপনি চোখে পলক মারবেন এর মধ্যে আমি চলে আসবো। আরে কয় না সুবহানাল্লাহ, চোখের পলকে আসার মানে কি? আইনে চোখের পলকে না, আপনি মোতাম সাহুজুর একটা ছেলেরে পাঠাইছে যে নাসির সাহ ভাইছে উনি পান খায়, তুই স্ট্যান্ডে যাইয়া পান নিয়ে আসবি, চোখের পলকে যাবি আর আসবি। এ কয় না এরকম? আপনারাও কন না চোখের পলকে? চোখের পলক মানে কি? চোখ বন্ধ করে সারিয়ে দেওয়ার নাম পলক? ও তো যাতেই লাগবে 5-6 মিনিট, এর মধ্যে পলক হয়ে যাবে 200। চোখের পলক মানে পলক না, চোখের পলক মানে দ্রুত গতি, খুব তাড়াতাড়ি আসব। তো সত্যি হুজুর কেমন যেন চোখের পলক মারতে না মারতেই একটু পরেই জিবরিল আলাইহিসসালাম চলে আসছে। আসছে তো চেহারার মধ্যে হাসি হাসি ভাব, গরম লাগলে ও ফ্যানটা আমারে দিয়েন না হুজুরকে দিন, আমার এই গলা বসে যাচ্ছে, গ্রামের মধ্যে ফ্যানের বাতাস দিলে আবার গলা বসে কষ্ট হচ্ছে আপনাদের, একটু বসে সারা রায় তবে দরকার হয় ফজরের নামাজ পড়বো না, তাই নাকি? একবারে ভুড়ি টুড়ি বাড়ি যাবো। এদিক তো জিবরিল আলাইহিসসালাম আসছেন, অন্যদিনও আসেন, আজকেও আসছেন। আজকে আসার ভিতরে চেহারার ভিতরে একটা হাস্যোজ্জ্বল হাস্যোজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। হুজুর বলেন জিবরাইল তুমি তো একটা খবর আনতে গেলে, খবরের সাথে কি আর কোনো নতুন খবর আছে যে তুমি হাসি হাসি ভাব লাগতেছে? তো জিবরাইল বলেন জি হুজুর একটা নতুন খবর আছে। কয় সেটা কি?
অন্যদিন আমি আপনার কাছে ওহি আনার জন্য আমার দুইটা ডানা ব্যবহার করে উড়ে যাই। কয়টা? দুইটা ডানা উড়ে ব্যবহার করে উড়ে যাই, তাতে আমার দুইটা ডানাকে একবার বাড়ি মারলে আমি 1 সেকেন্ডে 186,000 মাইল পথ যাই। দুই ডানারে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 186,000 মাইল পথ যাই। আজকে ইহুদির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনার এই খবরটা দ্রুত আনবো মনে কইরা আমি আজকে আমার 600 ডানারে ব্যবহার করছি। দুই ডানা মারলে যদি 186,000 মাইল পথ যায়, 600 ডানা মারলে কি এর চেয়ে 600 গুণ বেশি ডানা আরও যায়? বুঝতে পারেন না আমার প্রশ্নটা। যারা মোটরসাইকেল চালান তারা কন, আপনার মোটরসাইকেলে 4টে গিয়ার আছে, 1 গিয়ার মারলে যে গতিতে চলে 2 গিয়ার মারলে কি তার চেয়ে ডবল না আরও বেশি? ডবল? মোটরসাইকেল চালাও নেই কোনোদিন। 3 গিয়ার মারলে কি 3 গুণ হয় না আরও বেশি? 4 গিয়ার মারলে কি 1 গিয়ার হচ্ছে 4 গুণ হয় না সবটুক বেশি? এরপরে মোড়াবেন আর বিশ্বরোধে চলবে, খালি চলে, গুণ কত গুণ হয়ে গেছে তার ঠিক নেই। তো জিব্রাইলের দুই ডানায় যদি 186,000 মাইল হয়, 600 ডানারে মারলি পারা ওইভাবে বাড়ে নাই, তার সাথে হাজার হাজার গুণ বেড়ে গেছে, ঠিক না? ব্যান খান ব্রেক করতে মেলা অনেক দূরিত্বে ব্রেক করা লাগে না, 5-7 দূরিত্বে ব্রেক করা যায়। বাসে মোটরসাইকেলে ব্রেক করতে আর একটু দূরিত্বে করা লাগে, প্রাইভেট কারে আরও দূরিত্বে ব্রেক করা লাগে, আর বিমানে ব্রেক করা লাগে 2 কিলোমিটার অভিবাসেতে, এরপরও গোষ্ঠী গোষ্ঠী চলে যায় 3 কিলোমিটার। যার গতি যত বেশি তারে থামাতে সময় লাগে তত, আর থামাতে থামাতে চলে যায় অনেক দূরে। জিব্রাইল কয় দুই ডানায় যে আমি পাখা মারিয়ে যাই, তাতে যত দূর যাই থামিয়ে যাই, আজকে 600 ডানায় একবারে মারছি, আমার এই গতিকে সামলাইতে সামলাইতে আমি আল্লাহ পাকের একেবারে কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওবাইনাল্লাহ হেজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, এত নিকটে চলে গেছি যে আল্লাহর মাঝে আর আমার মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছিল, এত নিকটে চলে গেছি, এইরকম নিকটে আর কোনোদিন যাইতে পারি নাই, এই খুশিতে হাসতেছি। আমার এই আনন্দটা লাগতেছে হুজুর, আপনার এই প্রশ্নটা বড় বরকতি প্রশ্ন হয়েছে, যার বদৌলতে আমি আল্লাহর খুব কাছে চলে যেতে পারছি। তো হুজুর বলতেছেন প্রশ্নের জবাব কি আনছো তাই কও, ওই যে হুদি বসে রয়েছে। এবার জিব্রিলই বললেন, আল্লাহ পাক বলেছেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার যত শহর আছে, গ্রাম আছে, বন্দর আছে, এর ভিতরে যত জায়গা আছে, সব চাইতে ভালো জায়গার নাম মসজিদ। কতক্ষণ এর মধ্যে কোনো টেনশন নাই আছে? বুড়ো মানুষ যারা বয়স বেড়ে যায় তাদের ঘুম আসে কম, মসজিদের মধ্যে টেনশন নাই। বুড়ো মানুষ ঘরের ভিতরে শোয়, এসি এয়ার কন্ডিশন ফ্যানের বাতাস লাগাই দিছে, তারপরও এপাশ ওপাশ করে ঘুমায় না, ঘুমের বড়ি চারটে বেরিয়ে দিছে তারপরও ঘুম আসে না, শীতকালে কম্বল 3-4টে চেপে ধরছে তারপরও ঘুম আসে না, আগুন দিয়ে হিট দিচ্ছে তারপরও ঘুম আসে না, হাত পা মেসেজ করে যায় তারপরও ঘুম আসে না। এই বুড়োরে মসজিদিনে জুমর দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব যখন বয়ান শুরু করে দেখবেন ঘুমের বড়ি লাগে না, অনায়াসে ঘুমাইতে তালে থাকে, জিমেতে জিমেতে নালাতে নালাতে দাড়ি ভাইছে যাচ্ছে, উবুর হয়ে যে আর একজনের পর পড়ে, এত নিরিবিলি শান্তির পরিবেশ। গশিয়াতুর রহমা নাজালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাটাকে রহমতের ফেরেশতা বেষ্টন কইরা রাখে, আসমান থেকে সাকিনা নাজিল হয়, কোনো টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, অনায়াসে আরামে ঘুম আসে, এইটা হলো আল্লাহর ঘর, এর সাইতে শান্তির কোনো জায়গা হইতে পারে না। আল্লাহ পাক বলেন দুনিয়ায় আমি কোনো ঘর বানাই নাই, অদুস্থ দুনিয়ায় তখন কোনো ঘর হয় নাই। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সর্বপ্রথম ঘর কান বানাইছি আমি, কাবা ঘর, কন্যা সুবহানাল্লাহ, কাবা ঘরের আগে দুনিয়ায় কোনো ঘর ছিল না। আমি খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি কাবা ঘর নির্মাণের ইতিহাস, আমি যেটা দেখেছি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে, আদম আলাইহিসসালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কাবা ঘর তৈরি করেছেন। কাবা ঘর নির্মাণের 40 বছর পরে, কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ
আত্মীয় কাবা বাইতুল মুকাদ্দাস তাই তৈরি করেছেন, ওটাও ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন। কাবাঘর হলো সংসদ ভবন, বাইতুল মুকাদ্দাস হলো সচিবালয়। একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সংসদ ভবন লাগে, আর সচিবালয় সেক্রেটারিয়েট লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা লাগে সংসদ ভবন, আর একটা লাগে সচিবালয়। আল্লাহ পাক সংসদ ভবন হিসেবে বানাইছেন কাবাঘরকে, আর সচিবালয় হিসেবে বানাইছে বাইতুল মুকাদ্দাসকে, আর খলিফা প্রেসিডেন্ট হিসেবে বানাইছে হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজা হিসেবে প্রেসিডেন্ট হিসেবে বানায় দুনিয়ায় পাঠিয়েছেন। সর্বপ্রথম ঘর কাবাঘর ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন। কাবাঘর আস্তে 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 আদম আলাইহিস সালাম আসলেন, আদম আলাইহিস সালাম কাবাঘরকে সম্মান করেছেন, বাইতুল মুকাদ্দাসকে সম্মান করেছেন। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত চলে গেছে। এই 1000 বছর পরে আসছে হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আসার পরে উম্মত জনসংখ্যা বাড়ছে। কিসসা সবাই জানে, নূহ নবীর কিসসার ঘটক কিস্তির ঘটনা, আমি সেদিক যাব না। নূহ আলাইহিস সালামের যখন উম্মতের অবস্থা এমন অবস্থা যে নূহ আলাইহিস সালাম নিজেই উম্মতের জন্য বদদোয়া করতে বাধ্য, রব্বিল আতাদারাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওয়াল্লাহ এই জমিনের উপরে যদি একজন মানুষও থাকে না, ইন্নাকা ইনতাযার হুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এই জমিনের মধ্যে যদি কাফেরের বংশে একটা থাকে, সেখান থেকে পরবর্তী জেনারেশন পয়দা হওয়া শুরু করবে, আবারও দুনিয়ার মানুষকে বেঈমান করে ফেলবে, সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন। আল্লাহ পাক বললেন, নূহ তোমার বদদোয়া কবুল করেছি, মারব কোন পদ্ধতিতে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তোমার শিখানো লাগবে না, আসমানি আল্লাহ তুমি, আসমানি ফয়সালা তোমার কাছে। আল্লাহ পাক বলেন, নূহ এই গোটা দুনিয়াকে ধ্বংস করে দেব, কিচ্ছু থাকবে না, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, আমি আসমানি বালা দেব বন্যার মাধ্যমে, আসমান থেকে বৃষ্টি বর্ষাবো, ঝড় দেব, তুফান দেব, সারাটা দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, পানিতে সব ডুবে শেষ হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ পানি যদি হয় এরা ডুবে যাবে, সাঁতার তো ওরাও কাটতে পারে না, আমিও সাঁতার কাটতে পারি না, তা পানি আসলে তো আমারও বাধ্য পানি আসবে না, আমি যাব কোন জায়গা? আল্লাহ পাক কয়, তোমার জন্য একটা জাহাজের ব্যবস্থা হবে। জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে জান্নাত থেকে একটা গাছ আইনা সাগরের পাড়ে লাগায় দিছে। এই গাছটা বড় হইতে হইতে বড় হইতে বয়স সময় লাগছে 20 বছর। এই 20 বছর পর্যন্ত অপেক্ষা করছে। 20 বছরের পরে গাছটার নাম শাল গাছ। এই শাল গাছটা যখন সারি হয়ে বড় হয়ে গেছে, ওই গাছটা ভাইরে নৌকা বানাইলেন, জাহাজ বানাইলেন, কিসসা সেদিকে নয়। এরপরে নূহ আলাইহিস সালাম উম্মত নিয়ে উঠলেন, ঝড় তুফান শুরু হয়ে গেল, বন্যায় সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। ওই সময় ফেরেশতাদের নির্মিত যে কাবাঘর ছিল, ওই কাবাঘরের ভিটে ছাড়া, ওর ভিটেটা ছাড়া বোন বডিটা উড়ে চলে গেল, কাবাঘরের অস্তিত্ব আর থাকলো না। যারা হজে গেছেন তারা দেখেছেন, মৌলিকভাবে কাবাঘরটা যে জায়গায় অবস্থিত ওইটা কিন্তু বিশাল একটা পুকুরের ভিতরে, বিশাল একটা পুকুরের ভিতরে, মনে পড়ে কিনা তা জানি না। যারা বাইরের থেকে হোটেলের থেকে হেরেমের ভিতরে যান, কাবা তওয়াবের জন্য যান, দেখবেন সমতলের পরে নিচের দিক সিঁড়ি দিয়ে নামা লাগে। এখন ফ্লোরটাকে আরও উঁচু করছে, এর আগে আরও নিচু ছিল। 19 সালে যখন আমরা হজে গিয়েছি, সেই সময় 19 সালে আরাফাতের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যারা গিয়েছেন সেই বছর তারা বলতে পারবেন, মাতাবের ভিতরে কাবার পাশ দিয়ে এই পর্যন্ত পানি হয়ে গেছিল, পরবর্তীতে পানি নিষ্কাশন ব্যবস্থা করে পানি বের করে ফেলাইছে। ওই নিচু জায়গাতেও কাবা ঘরটা ভেঙে চুরে তসনস হয়ে চলে গেছে। আস্তে আস্তে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমা সালাম দুই বাপ বেটারে হুকুম করলেন, তোমরা দুইজন এই কাবার এই ভিটের উপরে কাবা শরীফকে পুনর্নির্মাণ করো। ইসমাইল আলাইহিস সালাম পাথর আইনে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর গাঁথে, কাবাঘর নির্মাণ করে। গাঁথতে 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 যতদূর পর্যন্ত হাতে নাগাল পাইছে অতদূর পর্যন্ত কাবাঘর গাঁথছেন, অল তৈরি করেছেন। এরপরে আর জিব্রিল আলাইহিস জিজ্ঞেস করছে, ভাই জিব্রাইল কাবা কি এই পর্যন্ত নাকি এর বিল্ডিং আরও ওয়াল আরও উপরে উঠবে? জিব্রিল আলাইহিস বললেন, না আরও উঁচায় উঠাইতে হবে, আমি তো নাগাল পাইতেছি না, ভাড়া নাই, বাস নাই, বাঁধব কী দিয়ে, কী দিয়ে মাচা বেঁধে উপরে উঁচু বাকি যুক্ত তৈরি করবো? জিব্রিল আলাইহিস সালাম
এর কাছে জিজ্ঞেস করলে উনি বলেন আরো বড় হবে। এখন বড় পর্যন্ত নেবে কিভাবে? ইসমাইল আলাইহিসসালাম একটা পাথর এনে দিয়েছে, আব্বা এইটার উপরে দাঁড়াইয়া বাকি চুক গাথেন। হাজি সাহেব যারা গেছেন মাকামে ইব্রাহিম কাবা ঘরের পাশে একটা কাছের বাক্সর মধ্যে ছোট্ট একটা পাথরের ভিতরে দুটো পায়ের সাপা পড়ে আছে, যেই পাথরটা ইসমাইল আলাইহিসসালাম এনে দিয়েছে। পাথর যত নরম হোক আর মানুষের গায়ে যত ওজন বেশি হোক, পাথর তো কাদার মতো নরম না। পাথরের ভিতরে পায়ের দাগা দাগ পড়ে যাওয়া, পাথরের উপরে পা, পাথরের ভিতরে পা বসে যাওয়া, এটা আদৌ সম্ভব না। অথচ ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের নকশাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে রাখবেন এই কুদরতি হেকমতে ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের দাগ পড়িয়েছে। এবার পাথরও অনেক বড় না, ছোট্ট পাথর, ওর উপরে দাঁড়াইলে আর একটা পাথর গাঁথা যায়, কিন্তু পাথরটাকে আল্লাহ তাআলা কুদরতি সিস্টেমে লিফট বানাই দিয়েছে। যতটুক পর্যন্ত ওই কাবাঘর নির্মাণ করার আল্লাহর হুকুম আছে, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে ততটুক উঁচু হয়েছে, ঘুরে ঘুরে সব জায়গায় ওই পাথর লিফটের কাজ করছে। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা তৈরি করে ফেলেছে। কাবাঘর যখন কমপ্লিট হয়ে গেছে, এর জন্য যে মাল ম্যাটেরিয়াল বরাদ্দ করেছিলেন, মাল ম্যাটেরিয়াল বরাদ্দ করেছিলেন, ওই মাল সম্পূর্ণ ব্যবহারের পরে অবশেষে এক মুঠ বালি, ইতিহাসে লেখে এক মুঠ বালি অবশিষ্ট রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম ফাঁকে ফাঁকে মাসালা শুনে নেবেন, ইসাই মাকসাদ না, এই এক ফুট বালি রয়ে গেছে, বালি চুপ কি করবে? ও ভাই, আপনাদের এই মসজিদ, বিভিন্ন এলাকায় মসজিদ আছে, মসজিদের যে মাল থাকে এই মালটা অনেক সময় অবহেলা করে আপনারা ফেলে দেন, এইটা কিন্তু আদৌ ঠিক না। মসজিদের মাল কাজের শেষে রয়ে গেছে, মেম্বার সব বাড়ি নিয়ে নিজের বিল্ডিংই লাগাই ফেলাইছেন, এটা জায়েজ নাই। মসজিদের মাল, মসজিদের মাদুর রিজেক্ট হয়ে গেছে, বাড়ি নিয়ে আপনার বাড়ি গর্ত বন্ধ করতে নিয়ে গেছেন বিনা পয়সায়, এটা জায়েজ নাই। এক মসজিদের মাল আর এক মসজিদিও কমিটির এই অর্থের বিনিময় ছাড়া এক মসজিদের মাল আর এক মসজিদে পর্যন্ত দেওয়া জায়েজ নেই। অথচ আমরা এজেকা কোনো খেয়াল করি না, এক মুট বালু রয়ে গেছে, আল্লাহ আমি তো পুরো এই মালকে কাবাঘরের জন্য বরাদ্দ করেছিলাম, কাবাঘর নির্মাণের পরে এক মুট বালু রয়ে গেছে, আমি বালুটুক কি করবো, প্যাকেট করে সাইডে রেখে দেবো? আল্লাহ পাক বললেন না, এইটা হলো মসজিদ কাবাগার হেড অফিস, এই কাবার শাখায় ব্রাঞ্চ মসজিদ হবে সারা দুনিয়া জুড়ে, তুমি এই বালুঠুক কাবার বীজ, মসজিদের বীজ বেসন এটা বুনিয়ে দাও। আল্লাহ কত দূর বনবো, কত দূর যাবে? আল্লাহ পাক বলেন, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ফিকে মারবা তুমি পৌঁছাই দেব আমি, কন্যা সুবহানাল্লাহ, ফিকে মারবা তুমি পৌঁছাই দেব আমি, চতুর্দিক মেরে দিবা। কাবা ঘর হলো সারা পৃথিবীর মাঝখান, আরব দেশকে বলা হয় মধ্যপ্রাচ্য, শুনতেছে না? বর্তমানে সারা পৃথিবী মেপে ডুবে দেখছে, একেবারে কাবা ঘরটা হলো পৃথিবীর মাঝখান, ওখান থেকে তুমি বুনে দাও, যাবে কত দূর? কয় কিয়ামত পর্যন্ত, দুনিয়ায় যত দূর পর্যন্ত মানব বসতি হবে, মুসলমান যেখানে যেখানে বসবাস করবে তারা ইবাদত বন্দেগি করবে, তাদের ওই ইবাদতের জন্য ঘর লাগবে মসজিদ, নিজের ঘরে তারা ইবাদত করবে না। এই বালু কণাকে জাররা জাররা অনুপরমাণু বানাইয়া আমি সারা পৃথিবীর গায়ে পৌঁছাইয়া দেব, এর একটা দানা যে জায়গা পড়বে, যত কাফের এলাকা হোক না কেন, ইহুদিদের এলাকা হোক না কেন, বুদ্ধ খ্রিস্টানদের এলাকা হোক না কেন, হিন্দু অধ্যুষিত এলাকা হোক না কেন, ও জায়গা যদি এর একটা জাররা পড়ে, কিয়ামতের আগে হলেও একটা মসজিদ সেখানে উৎপত্তি হবে। আপনাদের এলাকায় কি পরিমাণ হিন্দু আছে জানি না, আমাদের দক্ষিণবঙ্গে মণিরামপুর নামে একটা থানা আছে, যশোর জেলার মণিরামপুর থানা, একটা না এক এলাকায় 96টা গ্রামে হিন্দু, যার নামই হয়ে গেছে 96। ওই এলাকায় এখনো পর্যন্ত হিন্দুরা এমন আছে, কোনো কোনো মুরব্বী হিন্দু বলে একটা মুসলমান দৌড়িয়ে নিয়ে আসি তো দেখবো মুসলমান কেমন, উনি মনে করে যে মুসলমান মানুষ ছাড়া অন্য কিছু। 96 গ্রামে তারা এখনো বাংলাদেশ বলে মনে করে না, সেটাকে এখনো হিন্দু এলাকা বলে, হিন্দুস্তান বলে মনে করে। আমাদের গোপালগঞ্জ বর্তমানে উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিট টুঙ্গিপাড়া কুটালিপাড়া দুই থানা মিলে এক সিট, ওই সিটের কুটালিপাড়া সিটে উপজেলা চেয়ারম্যান হয়েছে হিন্দু, 1,10,000 ভোট শুধু হিন্দু ভোট, এখনো পর্যন্ত সে জায়গায় মুসলমান দুই একবার যারা গেছে তাকে গরু কুরবানি করতে দেয় না।
এই 96 গ্রামের ভিতরে একটা গ্রামের হিন্দুরা হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, ওই জায়গা মুসলমানরা কিনে নিয়ে মুসলমান বসতি। আমারে তারা দাওয়াত দিয়েছে একটা মসজিদ বানাইয়া মাহবিলের জন্য। আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমি সে জায়গা গেলে ইতিহাস শুনে লোকা, হুজুর এ জায়গা 5 বছর আগে পুরো হিন্দুদের এলাকা ছিল, এটা দৈরে গ্রাম ছিল হিন্দু, এখন আমরা মসজিদ বানাইছি। আমার ইতিহাস মনে পড়ে গেছে, চোখ দিয়ে পানি চলে আসছে যে আল্লাহু আকবার, এত হিন্দু অধ্যুষিত এলাকায়ও ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত একটা জাররা বালু এখানে পড়ছে বিদায়, আজকে এখানে একটা মসজিদ তৈরি হয়ে গেছে। আমাদের তবলিগের মুরব্বীরা বলেন পশ্চিমে যখন গেছে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে যখন গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, সে সমস্ত এলাকায় 500-700 কিলোমিটার পথ চালাইয়া একটা দামে মসজিদ পান নাই জুমার নামাজ পড়ার জন্য। আল্লাহর রহমতে দাওয়াত ও তবলিগের মেহনতের বদৌলতে সেই এলাকায় এখন হাজার হাজার মসজিদ তৈরি হয়ে গেছে। প্রমাণ হয় ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত সেখানে, ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকতই আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতুসসালাম একদিন জিজ্ঞেস করছে, আব্বা সব নবীরা যা করে আপনিও তাই করেন, সব নবীরা দাওয়াতের কাজ করে আপনিও দাওয়াতের কাজ করেন, তো কোন আপনার আগে কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বলেন নাই? খলিল মানে ক্লোজ ফ্রেন্ড। আপনাকে আল্লাহ তাআলা খলিল বললেন কেন? ইব্রাহিম খলিলুল্লাহ না? আপনাকে আল্লাহ খলিল বলে ডাকলেন কেন? আপনি খলিলুল্লাহ কিভাবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি সিরতু খলিল আল্লাহ বিসালাসাতি আওসাব, আমি للناس الذي ببكة مباركا وهدى للعالمين ثم قال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله وقال محمد رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদ্রাসার ব্যবস্থাপনায় দস্তারবন্দি উপলক্ষে অধ্যক্ষ তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুকর্মঠ মোহতামেম সাহেব হুজুর, মাদ্রাসার আসাতেজা কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক ওলামাই কেরাম, বিশেষ করে দস্তারবন্দির আগ পর্যন্ত যিনি বয়ান করেছেন হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা হাফেজ ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ। আমি হযরতের কাছে একদিন এক সবক পড়েছি, সেই থেকে আমি হযরতকে উস্তাদ হিসেবে শ্রদ্ধা করি। হুজুরও আমাকে তার নগণ্য ছাত্রদের কাতারে আমাকে হিসাব করেন, এজন্য আমি অত্যন্ত গর্বিত এবং ধন্য। হুজুর জানেনও না যে আমি কবে কখন পড়েছি, তারপরে একদিন আমি পরিচয় দিলে সেই থেকে হুজুর আমাকে ছাত্র হিসেবেই জানেন। আমার মহামান্য উস্তাদ, সম্মানিত উস্তাদের আলোচনার পরে আর আমার মতো খুদে মাসির মতো বলার মতো কিছু আছে বলে আমি মনে করি না। আর আমাদের আপনাদের সকলের এবঙ্গের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জুমাপাড়া মাদ্রাসা, সেখানকার মোহতামিম সাহেব হুজুর এবং মহাদ্দিসিনে কেরাম আমাদের স্টেজে উপস্থিত, তাদের উপস্থিতিতে আমার মতো মূর্খ অশিক্ষিত মানুষ কিছু বলতে গেলে পরিস্থিতিটা এমন হয়, কড়াই চুলায় জাল দিয়ে যখন কড়াইটা পুরো হিট হয়ে যায় তার উপরে এক দুই ফুটা পানি দিলে যেমন সেদ করে শুকিয়ে যায়, এই বড়রা উপস্থিত থাকলে আমার ভিতরে রসকর যা ছিল সব সেদ করে শুকিয়ে যায়। এরপরও ওনরা দোয়া নেওয়া দেওয়ার জন্য স্নেহের সাথে মহব্বতের সাথে পাশে বসে আছে এত গভীর রাত পর্যন্ত। আল আমরু ফওকাল আদব, হুজুর আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক আগের থেকে শুনেছি হযরত মাওলানা ওসমান গনি সাহেব হুজুর, এই হযরত মাওলানা ইউনুস সাহেব হুজুর, হুজুরের মায় গাড়িতে বসে আমার মতো মূর্খ মানুষের এই গ্রাম্য বাংলা কাটা কাটা কথা নাকি শোনে মহাব্বতের সাথে, সেই ভালোবাসার টানে হুজুর আমাকে ওনার মাদ্রাসায় নিয়েছেন, অনেক আপ্যায়ন করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, সাথে করে নিয়ে আসছেন, এখনও পর্যন্ত আছেন সাথে। আমি এত রাত্রে ওয়াজ করতে পারি না, আমার স্বভাব রাত 11টার মধ্যে ওয়াজ শেষ হতে হবে আর শুরু করছি 12টায়, শেষের পরেও এক ঘন্টা, ইতি লেখার পরও দুই লাইন লেখা হয়ে গেছে আর জায়গা নেই তো, এবং এ অঞ্চলে খুব কম আসছি। গত বছর এপাশে কোন জায়গা জন্য এসেছিলাম, দিনাজপুর এক জায়গায় আসছিলাম, সেই সাথে সন্তোষপুর আসছিলাম একই রাত্রে দুই জায়গায়, আর তার আগে পরে খুব একটা আসা হয় নাই। অনেক দূর সকাল 8টায় বের হয়েছি বাড়ি থেকে আর এখানে মাগরিব পড়ছি জুমাপাড়া মাদ্রাসায়, ফাঁকে বিমানও খানিকটা চড়ছি, তারপরে এত সময় চলে গেছে বিদায়, দূর থেকে আসতে কষ্ট হয়। আর আমি তো স্যাসিস দেখতেছেন বডি কোয়ালিটি যে সাইজ, এই দিয়ে এত দূরের থেকে এসে ওয়াশ করার আর ইমেজ থাকে না, তারপরে হয়ে গেছে বেশি টাইম। এখন দোয়া হবে, হয়তো হুজুর দোয়া করবেন বা যদি আমাকে বলে আমিও করব, যেই হোক দোয়া করব। দোয়ার আগেও পরে দুরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, আগের দুরুদ শরীফ আমরা পড়ে নিছি, শেষে আবার দুরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ, দোয়া করব। বসে আছেন বেশিরভাগ শ্রোতা মসজিদের মধ্যে, শ্রোতাদের বেশিরভাগ বেশি অংশটা মসজিদের মধ্যে বসা না, মসজিদ হচ্ছে তো এটা, এটা না মসজিদ, এটা মসজিদ। দুনিয়ায় সবচেয়ে দামি জায়গা কোনটা সকলে একটু বললে আল্লাহ খুশি হয়,
সবচেয়ে খারাপ জায়গা বাজার। মাশাআল্লাহ, সকলেই মুক্তি মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মদিনায় যাওয়ার পরে মক্কায় থাকতেও হুজুরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেই, যারা মুসলমান হয়েছে অধিকাংশ পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে, কেউ কেউ আছে বিনা পরীক্ষায় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসেবে মেনে নিয়েছেন। তো মক্কায় যারা ছিল তারা বেশিরভাগ কাফের, আর মদিনা ছিল ইহুদিদের বসবাস। ইহুদিরা এই বেনিয়ামিন নেতানিয়াহুর গোষ্ঠী ছিলেন না ইসরায়েলি, এ অনেক আগের থেকে এরা পণ্ডিতের গোষ্ঠী, মান্না সালবা খাইছে এই জন্য বিজ্ঞানী। ওরা মদিনায় বসে পাণ্ডিত্য দেখাইয়া মক্কার কাফেরদেরকে কঠিন কঠিন প্রশ্ন শিখাই দিত, মোহাম্মদ এইটা জিজ্ঞেস করো, ওইটা জিজ্ঞেস করো, এইটা জিজ্ঞেস করো, যদি জবাব না দিতে পারে বুঝবা যে ধোকাবাজ। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিতে পারবেন না এটা তাদের বিশ্বাস ছিল, কিন্তু একটাও জবাব না দেওয়া থাকে নাই, সব প্রশ্নের জবাবই দিতে সক্ষম হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। এবার মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেদিন মদিনায় গিয়েছেন, কুবা থেকে হুজুর মদিনায় গিয়েছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হুজুর বসা, দলে দলে মদিনাবাসীরা আসতেছেন হুজুরের সাথে দেখা করতেছেন, হুজুর আসার আগেও যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন তারাও সাক্ষাৎ করতেছে, অনেক কাফের আছে তারাও হুজুরকে দেখার জন্য আসতেছে। এর মধ্যে মদিনার ইহুদিদের বড় একজন আলেম, তৎকালীন সারা বিশ্বেরই সবচেয়ে বড় আলেম ইহুদিদের মধ্যে, নাম তার আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকেই তৌরাত, তার কিতাবের নাম হলো ইঞ্জিল, এই ইঞ্জিলের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সকল নিদর্শনের কথা পড়েছেন, দূর থেকে শুনে শুনে সবগুলো মিলেইতেছে। তার জানা ছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী এই নবী হয়, তো ওই নবীর নবুয়াতির আলামতের মধ্যে একটা আলামত হলো উনার নবুয়াতি জিন্দেগী হবে 23 বছর, তার 13 বছর মক্কায় কাটবে, নিজের কওমের নির্যাতনে মক্কায় থাকতে পারবে না, মদিনায় চলে আসতে হবে, আর বাকি 10 বছর মদিনায় থাকবে, এটা সে ইঞ্জিলের মধ্যে পড়ে রাখছে। আবদুল্লাহ ইবনে সালাম অপেক্ষা করতেছে যদি এই মুহাম্মদ সেই মুহাম্মাদই হয়, তাহলে মক্কায় 13 বছর থাকার পরে মদিনায় সে আসবেই আসবে, যেদিন মদিনায় আসবে সেই দিন আমি বুঝবো যে এই মোহাম্মদ সেই মোহাম্মদ, আমি সেই দিন কলেমা পড়বো, এর আগে মক্কায় যাব না। এভাবে অপেক্ষা করে বসে আছে। তো ইতিমধ্যে 13 বছর পুরার পরে নবী আলাইহিসসালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলেই গেছেন। এবার আবদুল্লাহ ইবনে সালাম কঠিন থেকে কঠিন, তার জানা মতে এমন 3টে প্রশ্ন সংগ্রহ করেছে যেই 3টে প্রশ্ন নবী রাসূলুল্লাহ সাল্লা জবাব দিতে পারবে না। এই 3টে প্রশ্ন নিয়ে গেছে যে সর্বপ্রথম যাইয়া মুহাম্মাদের কাছে এই 3টে প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে ইখলাসের সাথেই গেছে, যদি জবাব দিতে পারে তাহলে কলেমা পড়ে মুসলমান হব। তো সর্বপ্রথম সাক্ষাতে যাইয়া চেহারাটা দেখেই আব্দুল ইবনে সালাম প্রশ্ন 3টে ভুলে গেছে, উনি বলতেই বাধ্য আমি কাকে প্রশ্ন করব, যেই চেহারাটা দেখতেছি এটা কোনো ধোকাবাজের চেহারা হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না, এটা কোনো প্রতারকের চেহারা হতে পারে না। আর জাহেরু তাদুল্লু আলাল বাতেন, ভিতরে যা আছে বাহিরটা অনেক সময় তা প্রকাশ পায়, কথা বলেন ঠিক না, জাহের অবস্থা বাহ্যিক অবস্থায় ভিতরের অবস্থাটা প্রকাশ পায়, যত সুদর্শন চেহারাওয়ালা মানুষ হোক না কেন যদি কঠিন টেনশনে পড়ে দেখবেন তার চেহারা মলিন হয়ে গেছে, কথা কয় না, যত কালো মানুষ হোক না কেন একেবারে হাফসি মার্কা কালো বিশ্ববিখ্যাত কালো মানুষটাও যদি রেগুলার 40 দিন একটানা 40 দিন তকবীরে ওলার সাথে জামাতে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে নামাজের কারণে সিজদার একটা নুরানি ফোকাস ভেসে ওঠে, ঠিক কিনা। যত সুদর্শন উজ্জ্বল চেহারার অধিকারী মানুষ হোক না কেন ওই লোকটা যদি খোদাদ্রোহী, ওই লোকটা যদি রসুলদ্রোহী হয় ইসলাম বিদ্বেষী হয়, দেখবেন তার উজ্জ্বল চেহারার ভিতরে কুফরির একটা মেঘাচ্ছন্ন কালো ছায়া ভেসে ওঠে। যেমন আমার দিক তাকান, বর্তমানে ছবিতে দেখতেছেন ইউটিউবে টেলিভিশনে দেখেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নাম তার বেনিয়ামিন নেতানিয়াহু, কি উজ্জ্বল চেহারা না, লাল চেহারার জ্বালায় লাল, অথচ তার চেহারার ভিতরে হিংস্রতা ভাব প্রকাশ পায় কি পায় না, ওরে দেখলি কি একটা সুমো দিতি মনে চায় না, জুতো জুবে দিতি মনে চায়,
একটু বাংলা খান, আপনাদের কি মনে চায়? খালি জুতো না, জুতোর তলে কিছু থাকবে? জুতোর তলে কি থাকবে? বাংলা থাকবে, পায়খানা না, ওরে বাংলায় যা কয় তাই, ঠিক কি না? হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন স্টেজে আসতেন, তাহলে ওনাকে জড়িয়ে ধরে সুমো খাইতে কি আপনাদেরকে অনুরোধ করা লাগবে? লাগবে? অথচ বিশ্ববিখ্যাত কালো মানুষ। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তিন কালো হাজারো ধলার চাইতে ভালো, তিন কালো হাজারো লাখো ধলার চাইতে ভালো। একটা কালো হলো লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর একটা কালো হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা কালো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিন কালো লাখ ও লাখ কোটি কোটি ধলার চাইতে ভালো। আর বেনিয়ামিন নেতানিয়াহু আর জো বাইডেন লক্ষ লক্ষ কোটি কোটি সুদর্শনদের চাইতেও খারাপ। তাদেরকে যদি আমরা পাই, তাহলে গলায় জুতোর মালা দেব, ঠিকই ঠিক না? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো চেহারার ভিতরে বোঝা যায় যে ওর ভিতরে কি আছে। অ্যাবাখোর, গাঁজাখোর, ফেনসিলিন, হিরোইনখোর আপনাদের এলাকায় তো নাই, সবাই দাঁত মাইজে কুলিয়ে মেশাক করে ফেলেছে। আছে আছে গাঁজাখোর অ্যাবাখোর দেখলি চিনা যায় কি যায় না? হ্যাঁ, রাতের বেলা হাটে একা একা হাঁটতে পারে না, দুই তিনজন এইভাবে দৌড়ে দৌড়ে হাঁটে, আর এরকম ডুলতি তালে যায়। আবার ড্রাইভারে কইলাম যে এইগুলো ডোলে কাকা, হুজুর ওরা মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, কথা কন না? তো গাঁজাখোর অ্যাবাখোর বিড়িখোর সোর সুট্টা ডাকাত দেখলে চিনা যায়। আবদুল্লাহ ইবনে সালাম বলেন, এই চেহারাটা কোনোদিনও কোনো দুষ্কৃতিকারী কোনো সন্ত্রাসীর চেহারা হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই লোকটা যে আখেরি নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই, কন্যা সুবহানাল্লাহ। তারপরও প্রশ্ন তিনটে নিয়ে আসছেন, তিনটে প্রশ্ন হুজুরকে করেছেন ওদিন না পরে একদিন, আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনটে প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিয়েছেন। সে তিন প্রশ্ন কইতে গেলে আবার বক্তাদের কথা তো লাইনই খালি লম্বা হয়ে যাবে, গভীর রাত্রে আমি বেশি রাত করব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আপনারা আছেন, আমি থাকতে পারতেছি না। আল্লাহ, এর ভিতরে কি? কয়েকদিন যাইতে না যাইতে আর এক ইহুদি পণ্ডিত এসে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বলছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাজু ইলাল্লাহি ফিদ দুনিয়া। ও মুহাম্মদ, তুমি যদি আমার এই প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে তোমাকে আমি নবী বলে স্বীকার করব, তোমাকে আমি বিশ্বাস করব, আখেরি নবী তুমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি প্রশ্ন? নবী পাককে জিজ্ঞাসা করেছে, বলো তো মুহাম্মদ, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা, আর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জবাব দিয়েছেন প্রথম চান্সে, নবী পাকও ইচ্ছা করলে জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবীর স্বভাব হলো মা ইয়ান্তিকুয়াদিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। আল্লাহ যতক্ষণ জিব্রাইলকে না পাঠায়, আর জিব্রাইল যতক্ষণ পর্যন্ত নবী পাকের কাছে এসে কথা শিখাইয়া না দেয়, অতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা কিছু দরকার হুজুরের জানা থাকা সত্ত্বেও হুজুর জবাব দিতেন না। হুজুর নিজে জানেন, হুজুরা বুঝেন সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার, কিন্তু জবাব না দিয়ে হুজুর চুপ করে বসে আছেন। সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে চলে আসছে। আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথায় হাত দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ মা তাহজান। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সেখান থেকে নকল করে মিশকাতুল মাসাবিহের মধ্যেও দেখতে পারবেন। ইয়া রাসূল, নবী পাক বলছেন জিব্রাইল, জিব্রাইল জিজ্ঞেস করছেন মা তাহজান ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কি চিন্তা করেন? আল্লাহ নবী জবাব দিলেন, ও ভাই জিব্রাইল, এই ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা, আমি যতটুকু জানি তা জবাব দেই নেই। জিব্রাইল, তোমার কি জানা আছে ভালো মন্দ জায়গা কোনটা? জিব্রাইল কয়, হুজুর আমিও বিষয়টা যা জানি আল্লাহর কাছ থেকে শুনে জানি না, আমার নিজের বুঝ মতে যা জানি সেটা আপনাকে বলবো না, একটু অপেক্ষা করেন আমি উপর থেকে শুনে আসি। বলেন না সুবহানাল্লাহ? যতবার সুবহানাল্লাহ বলছেন হুজুর, অনেকবার সুবহানাল্লাহ বলাইছে আমি শুনছি। সুবহানাল্লাহ বললে কি আপনার লাভ না লস?
সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ তৈরি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর এ গাছ কাঁটাওয়ালা বিলাং গাছ না, অনেক বাগানে আম গাছ আছে কিন্তু ফল হইনি, ওরকম গাছটা ফলদার গাছ লাগানো হয়ে যায়। পণ্ডিতরা জিজ্ঞেস করে, যা দুনিয়ায় বসে জান্নাতের মধ্যে ফলদার গাছ লাগাও, বিচি ফাটাইছো কার কাছে? তোমাকে ওই জব দেওয়ার সময় আমাকে নাই, তোমরা যার কাছে পাঠাও আমরাও তার কাছে পাঠাই। একটু এসে গেলে একটু কয়ে যাই, কষ্ট হচ্ছে তো আপনাদের, একটু এসে গেলে বলে যাই,